নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা শুরু করছি ডক্টরস অন কল অনুষ্ঠান ডক্টর প্লাসের এই বিশেষ অনুষ্ঠান ডক্টরস অন কলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই ডক্টরস অন কলে বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে করোনা ভাইরাস কোভিড-19 যদিও গতকালের পরিসংখ্যানে আমরা যেটা পেয়েছি মানে গত সোমবারের বুলেটিনে আমরা রাত্রেবেলা বুলেটিনে পেয়েছি যে ভারতবর্ষে করোনার আক্রান্তের সংখ্যা 1 লক্ষের নিচে নেমেছে অর্থাৎ এই দ্বিতীয় ঢেউয়ের যে উচ্চতায় দ্বিতীয় ঢেউটি উঠেছিল করোনার তা কিন্তু এবার আস্তে আস্তে পড়তির দিকে তাহলে এবার কি করব আমরা কি সব খুলে দেব সব কিছু নিয়ে আনন্দ করব আমাদের কি কোভিড বিহেভিয়ার থেকে বেরিয়ে এলাম এটা নিয়ে আপনাদের অনেকের প্রশ্ন থাকবে কিংবা থাকবে না আসুন আজকে আমরা শুরু করি করোনা সতর্কতার এই ডক্টরস অন কল অনুষ্ঠান ডক্টর বিমল রয়েছেন আমাদের সঙ্গে উনি রেডিওলজিস্ট এবং পেডিয়াট্রিশিয়ান তো আজকে দুটো ভাগেই আলোচনাটা হতে পারে তো আমি প্রথমেই যেটা আলোচনা করতে চাইছি বাচ্চাদের কথা আমরা শুনছি ডক্টর বিমল যে থার্ড ওয়েভ আসতে চলেছে এবং আসতে আসলে এটা বাচ্চাদের উপরে এর এফেক্টটা মারাত্মকভাবে হবে এটার এই মিথটার সত্যতা কতটা রয়েছে এবং যদি সত্যি এটা হয় তাহলে হাউ টু প্রিভেন্ট বেসিক্যালি ম্যাডাম যেটা হয়েছে যে এখন মোটামুটি 15% পিপল অফ দ্য ইন্ডিয়া ইউজুয়ালি এফেক্টেড হয়ে গেছে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি 15% আর বাই দ্য মান্থ অফ আগস্ট এন্ড সেপ্টেম্বর আমরা আশা করি 30% আমরা অ্যাডাল্টকে ভ্যাকসিনেট করে দেবো তো শুধু হ্যাঁ অ্যাপ্রক্সিমেটলি 45% আমরা ভ্যাকসিনেট হয়ে যাব তো সেই ক্ষেত্রে একমাত্র যে নন ভ্যাকসিনেটেডটা রয়ে যাচ্ছে সেটা হচ্ছে বাচ্চারা এবার বাচ্চারা আমরা যদিও ফলো করি না মানে আমরা বাইরে বেরোচ্ছি সব কিছু করছি মিশছি বা অনেক সময় কোভিড প্রোটোকল মেনটেন করছি না কিন্তু বাচ্চার ক্ষেত্রে আমরা একটু বিশেষ সাবধানতা অবলম্বন করছি বাচ্চারা কিন্তু বাড়িতেই থাকছে কোভিড প্রোটোকল আমাদের মানতেই হবে ডেফিনেটলি মানতে হবে তো সেই ক্ষেত্রে একটা অ্যাজাম্পশন যে নেক্সট ওয়েভ যেখানে মোস্ট অফ দ্য পিপুল আইদার এক্সপোজড অর রিকভার্ড অর ভ্যাকসিনেটেড শুধুমাত্র একটা বাচ্চারা থেকে যাচ্ছে যারা আনএক্সপোজড যারা বাড়িতে কন্টিনিউয়াস থেকেছে মানে একটা নেইভ পপুলেশন হ্যাঁ তো সেই ক্ষেত্রে এবার কোথায় টার্গেট করবে তাহলে একটা বাচ্চা রয়ে যাচ্ছে সেই একটা এজাম্পশন আমাদের এটা তো এটাকে প্রিভেন্ট করার ক্ষেত্রে তো বড়দের একটা বড় ভূমিকা রয়েছে ডেফিনেটলি ম্যাডাম বাচ্চাদের তো সেরকম ভূমিকা নেই আমাদের একটু বাচ্চাদেরকে হেলদি লাইফস্টাইল শেখাতে হবে আর বাচ্চারা ওটাই ফলো করবে যেটা গার্জেন ফলো করবে আমরা যদি রাত্রিবেলা 10টার সময় ঘুমানো প্র্যাকটিস করি বাচ্চারাও ঘুমোবে আমরা যদি সেই সময় মোবাইল দেখে ফেসবুক দেখতে থাকি বাচ্চারাও পাশে মোবাইল নিয়ে খেলাধুলা করবে তো এবার কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার যদি আমরা মেনে চলি তাহলে বাচ্চাদের দেখবে না আমাদেরকে অনুসরণ করে হ্যাঁ আমরা বারে বারে খাওয়ার আগে হাত ধুই বাড়ি বাইরে থেকে এসে আমার নিজেকে স্যানিটাইজ করি বা জামা কাপড়কে 30-40 মিনিট যে মানে কিচির জলের মধ্যে ডুবিয়ে রেখে দিই তো এইসব যদি আমরা করি তো বাচ্চাদের একটা অটোমেটিক একটা ট্রেনিং হ্যাঁ অটোমেটিক একটা ট্রেনিং হচ্ছে তো সেটা যদি আমরা মানি অবভিয়াসলি বাচ্চারা সেটা শিখবে আর পরবর্তীকালে আমরা দেখবো যে বাচ্চারা তাও কম আমি আরেকটু ডিটেলে আলোচনা করতে চাইছি ডক্টর বিমল সেটা হচ্ছে ধরুন একজন বড় এই এই সেকেন্ড ওয়েভের পিক নেমে গেল জুলাই অগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ সে যদি বাইরে থেকে ঘুরে আসে এবং তার মুখে যদি মাস্ক না থাকে বা সে যদি প্রপারলি স্যানিটাইজড নিজেকে না করেন তাহলে তিনি রোগটাকে বহন করে আনছেন অবভিয়াসলি কিন্তু তার শরীরে সেই ভাইরাস খুব একটা ক্রিয়া করতে পারছে না মেবি তিনি ভ্যাকসিনেটেড অর তিনি ইনফেক্টেড কিন্তু সেই ভাইরাসটা কি তখন তার বাচ্চার উপরে এবার এটা একটা আরও ডেঞ্জার হচ্ছে আমাদের থার্ড ওয়েভে যে মোস্ট অফ দ্য এখন বেশিরভাগ অ্যাডাল্ট পপুলেশন ভ্যাকসিনেটেড দুটো ভ্যাকসিন পেয়ে গেছেন হয়তো মাঝখানে দুটো ওয়েভে ওনার একবার করোনা হয়ে গেছে তো ওনার একটা কনফিডেন্স তৈরি হয়ে গেছে আমার তো দুটো ভ্যাকসিন হয়ে গেছে আমার করোনা হয়ে গেছে আমার কিছু হবে না তো উনি একটু কমপ্লেসেন্ট হয়ে যাচ্ছেন এবার কিন্তু উনি এটা ভাবতে পারছেন না যে ওনার বাড়িতে যে বাচ্চা আছে বাবা মা ধরুন ভ্যাকসিনেটেড হয়ে গেছেন তো ভ্যাকসিনেটেড হয়ে গিয়ে আমাদেরও কমপ্লেক্সে বা বাকি জায়গায় আমরা দেখছি একটু লোক রিল্যাক্স হয়ে যাচ্ছে হ্যাঁ মানে ইভিনিং ওয়াক করতে শুরু করে দিয়েছে এবার ওনার যদি নাও হলো কিন্তু একটা সেগমেন্ট আছে যে কি এখনও কোনো ভ্যাকসিন পায়নি কোনো সেরকম এক্সপোজার হয়নি ওদের স্কুল কলেজ বন্ধ বাবা মা মাঠে পাঠাচ্ছেন না ওরা বাজারে যাচ্ছে না ওরা মানে একদম আনএক্সপোজড
তাহলে উনি কিন্তু বাই ডিফল্ট ক্যারি করে আসছেন আর বাচ্চাকে গিফট দিয়ে দিচ্ছেন। এবং আমাদের কি ডক্টর বিমল একটা প্রশ্ন করি, আমি জানি না উত্তরটা আপনি কীভাবে দেবেন, সেটা হচ্ছে আমাদের কি বাচ্চাদের সঠিক স্বাস্থ্য পরিষেবা আছে, মানে চিকিৎসা পরিষেবা কি সত্যি বাচ্চাদের রয়েছে, মানে যত সংখ্যক আইসিইউ আইসিসিইউ থাকা দরকার, এইচডিইউ থাকা দরকার, সেই পরিমাণ কি রয়েছে? না, মানে এই জায়গাটা প্রত্যেকটা সেক্টরে গভর্নমেন্ট যদিও ইদানি 10 বছরে অনেক চেষ্টা করেছে, অনেক জায়গায় এসএনসিইউ খোলা হয়েছে, অনেক জায়গায় এনআইসিইউ খোলা হয়েছে, কিন্তু পিআইসিইউ ব্যাপারটা ধরুন যে 1 বছর থেকে বেরিয়ে গেল, 28 দিন থেকে বেরিয়ে গেল, আপ টু 28 দিন বাচ্চার জন্য অনেক কিছু আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হসপিটালে এখন আছে, কিন্তু 28 দিনের পর বাচ্চাগুলো বা যারা পেডিয়াট্রিক এজ গ্রুপে পড়ে সেখানে লাগে, হ্যাঁ সেখানে লাগে পিআইসিইউ, পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিট, সেটা কিছু কিছু মেডিকেল কলেজ এখনও মোস্ট অফ দ্য মেডিকেল কলেজে নেই। হ্যাঁ, যে পুরনো মেডিকেল কলেজ কলকাতার মেডিকেল কলেজগুলোতে আছে, ডিস্ট্রিক্ট হসপিটালে কোথাও নেই। এবার সেই বাচ্চাগুলোকে, মানে সেই ধরনের বাচ্চাগুলোকে নর্মাল যে সিসিইউ সেখানে রাখতে হচ্ছে, এবার তারা তো অ্যাডাল্ট ম্যানেজমেন্টে অভ্যস্ত, ঠিক আছে, তো এই জায়গাটা একটা বিরাট প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। মানে ধরুন 200টা বাচ্চা, 8 বছরের বাচ্চা, ধরুন 8 বছরের বাচ্চার জন্য তো আমি নিকু করে রেখেছি, সেটা হচ্ছে 28 দিন জন্য, কিন্তু আমি পিআইসিইউ তো ডেভেলপ করিনি কোথাও। মানে আজকে ধরুন 200টা বাচ্চা এফেক্টেড হচ্ছে, তার ট্রিটমেন্ট পেতে পারবেন, যখন 2 লাখে পৌঁছাবে এফেকশন এফেক্টেডের সংখ্যাটা, মানে 2 লক্ষ বাচ্চা করোনা কোভিড-19 আক্রান্ত হলো, এই সংখ্যাটা যদি পৌঁছায় তাহলে কিন্তু আমাদের সেই স্বাস্থ্য পরিষেবা দেবার কোনো আমি এখন যেটা দেখছি, এখনো যেটা দেখছি, যে প্রত্যেকটা নার্সিং হোম, প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর সিসিইউ সংখ্যাটা বাড়াচ্ছেন, ভেন্টিলেটর বাড়াচ্ছেন, কিন্তু সেটা অ্যাডাল্ট ভেন্টিলেটর, বাচ্চাদের ভেন্টিলেটর, বাচ্চাদের সিপ্যাপ ওগুলো আলাদা থাকে, ওই সেট আপটা ফুল সেট আপ আলাদা থাকে, ইনফিউশন পাম্প থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং বাচ্চাদের আলাদা লাগে। সেই দিকে যেহেতু বাচ্চাদের অফেকশনটা কম বা হলেও মাইল্ড থেকে যাচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে গভর্নমেন্ট বলুন, প্রাইভেট সেক্টর বলুন, কারো অতটা নজর নেই। তার মানে এখানে যে পরিসংখ্যানটা ডক্টর বিমল দিলেন আমাদের, যে এই যে থার্ড ওয়েভে কেন বাচ্চারা এফেক্টেড হবে এই কথাটা কেন বলা হচ্ছে, তার কারণ বাচ্চারা আনএক্সপোজড, বাচ্চারা বাড়ির থেকে বেরোয় না, তারা বড়রা তাদেরকে অনেক যত্ন করে রাখে, কিন্তু সেই যত্নটাকে বরাবর রাখতে হবে এবং সেখানে বড়দেরকে কোভিড বিহেভিয়ার ফুল মেনটেন করতে হবে, তাহলে আমরা বাচ্চাদের প্রোটেক্ট রাখতে পারবো। কারণ বাচ্চাদের একবার যদি এই ধারাবাহিকতা শুরু হয় আমাদের কিন্তু তখন আর কিচ্ছু করার থাকবে না। হ্যাঁ, ডেফিনেটলি বাচ্চাদের ক্ষেত্রে তো বুঝতেই পাচ্ছেন, গার্জিয়ান ফ্যামিলি হোল ফ্যামিলি, কেন কি ওদের তো প্রোডাক্টিভ লাইফ অনেকটা বাকি। একটা ধরুন একটা 90 বছরে ওল্ড, আমি সেটা বলবো না, কিন্তু ইটলিতে ওটা শুরু হয়েছিল, যে যখন মানে সিসিইউ বেডে অভাব ছিল তো প্রায়োরিটি দেওয়া হতো ইয়াং অ্যাডাল্টগুলোকে, মানে ধরুন একটা 80 বছরে বয়স্ক, একটা হচ্ছে 40 বছরে, কিন্তু 40 বছরকে প্রায়োরিটি দেওয়া হতো। এখানে ধরুন বাচ্চা যদি অ্যাফেক্টেড হতে শুরু করে, তাহলে এই যে মেন্টাল এগোনি, ফুল ফ্যামিলির এগোনি, সেটা কিন্তু সামলানো যাবে না, সেটা কিন্তু খুবই ট্রমেটিক। একটা কথা খুব পরিষ্কার, আপনারা ফোন করবেন ডেফিনেটলি, ডাক্তাররা তাদের পুরোপুরি চেষ্টা করছেন মানুষকে সুস্থ করে তোলার জন্য। আজকে কিন্তু আমি আপনি ঘরে বসে আছি, কোভিডের জন্য বেরোচ্ছি না, আমরা বাড়ি থেকে আমাদের পরিবার পরিজনকে বের করছি না, কিন্তু ওনাদেরও পরিবার রয়েছে, ওনাদেরও স্ত্রী সন্তান রয়েছে, বাবা মা রয়েছেন, তারপরেও কিন্তু ওনারা ওনাদের যে ওথ নিয়েছিলেন পেশাগত জীবনে, সেই ওথটাকে মাথায় রেখে মানবিক ধর্মটাকে পালন করছেন, এটা নোবেল প্রফেশন আমরা বলছি। এবং আমরা এখন হাড়ে হাড়ে বুঝছি যে ডাক্তারদের কি চাহিদা, ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী, আমি নার্সদেরও কথাও বলবো, সমস্ত স্বাস্থ্যকর্মীরা তারা একদম ফ্রন্টলাইনে দাঁড়িয়ে লড়াইটা করছেন, তাদের পিছনেই রয়েছেন পুলিশ বা তাদের সঙ্গেই দাঁড়িয়ে রয়েছেন পুলিশ। ডাক্তার এবং পুলিশের যে ভূমিকা এই মুহূর্তে আমরা দেখছি, সেই ভূমিকাতে আমরা তাদেরকে স্যালুট তো করবো, কিন্তু আমরা আগামী দিনে তাদের এই কাজের বোঝাটাকে কমাবো। কীভাবে কমাবো? আমরা নিজেরা কোভিড বিহেভিয়ারে থাকবো, আমাদের বাচ্চাদের প্রতি সজাগ থাকবো। এবং আমি বলি, আমি প্রত্যেকটা শোতে একটা কথা বলি ডক্টর বিমল, যে আপনি আপনার বাচ্চার, ছোটো বাচ্চা তার হাতটা আমার মধ্যে রয়েছে, কিন্তু একটা 5 বছর থেকে 15 বছর আমার আয়ত্তের মধ্যে নয়, তো আমি কী করবো, বাচ্চাটিকে অভ্যেস করিয়ে দেবো বারবার হাতটাকে স্যানিটাইজ করো, তুমি অনলাইন ক্লাস করছো হাত স্যানিটাইজ করো, তুমি খেতে যাচ্ছ হ্যান্ড ওয়াশ করে হ্যান্ড স্যানিটাইজ করে খেতে যাও, মানে এই প্রসিডিওরটাকে যদি আমি হ্যাবিট করাতে পারি। ফর্চুনেটলি এটা হয়েওছে, তার জন্য বাচ্চারা অনেকটাই আনএক্সপোজড,
বাচ্চারা দেখুন বাড়িতে থাকছে, টিভিতে নিউজ শুনছে, বা ধরুন আমাদের ফ্যামিলিতে আমরা তো দুজনই ওয়াইফ হাজব্যান্ড দুজনই ডক্টর, তো বাচ্চা এই করোনা নিয়ে চর্চাগুলো অনেকগুলো শুনছে। এবার যেখানে ডক্টর নেই সেখানেও বাড়িতে কেউ কেউ আক্রান্ত হচ্ছে, সেখানেও তো বাচ্চারা সেন্সিটাইজ হয়েছে। দু বছর ধরে ওরা জানে যে ওরা স্কুল কেন অ্যাটেন্ড করতে পারছে না, ওরা জানে যে ওরা মাঠে খেলতে যেতে পারছে না কেন, করোনার জন্য। তো এই করোনার সেন্সিটাইজেশনটা হয়েছে, সেটা ভালো, তার জন্য আমরা ফলো পেয়েছি। যে সেকেন্ড ওয়েভ এলো তাও আমাদের বাচ্চার মানে দেখুন যেহেতু ভলিউমটা বেশি তাই জন্য আমি বেশি বাচ্চা পেলাম, আদারওয়াইজ লেস দ্যান 12% অ্যাফেক্টেড হলো যেটা ফার্স্ট ওয়েভে ছিল। তো কিন্তু এটাই হচ্ছে যে বাচ্চারা এখনও বেশিরভাগ বাচ্চারা আনএক্সপোজড রয়ে আছে। এবার আমাদের ফল্ট হবে যদি বাচ্চারা থার্ড ওয়েভে অ্যাফেক্টেড হয়, এটা সোললি আমাদের ফল্ট, বড়দের। হ্যাঁ, আমরা ভ্যাকসিন পেয়ে গেছি, আমাদের মধ্যে একটা মানে এই ভাবটা চলে আসবে যে আর তো কিছু হবে না, করোনা তো হ্যাঁ একটা লাপরওয়াহি, সেটা চলে আসবে, তার জন্য আমাদের বাচ্চাটা কিন্তু অ্যাফেক্টেড হবে। কোভিড বিহেভিয়ার থেকে আমাদের সরা যাবে না, একদমই না, একদমই না, যতক্ষণ না আমাদের মানে মোর দ্যান 85% হার্ড ইমিউনিটি বা 80% অব দি ভ্যাকসিনেটেড প্লাস কোভিড হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা কিন্তু সরবো না। ইনফ্যাক্ট আমি তো বলবো যে হ্যাঁ, ইনফ্যাক্ট আমাদের যা পলিউশন এমনিতে তো আপনি দু বছর আগে দেখেছিলেন দিল্লিতে সব মাস্ক পরে শ্রীলঙ্কান ক্রিকেটাররা খেলতে এসেছিল ওরা মাস্ক পরে ব্যাটিংয়ে নেমেছে। তো আমাদের কলকাতাও কম পলিউশন, না ফর্চুনেটলি দিল্লি আর মুম্বই থেকে অনেক কম, বাট পলিউটেড। তো মাস্ক পরাতে তো কোনো ক্ষতি নেই, শুধু মাস্কটা পরিষ্কার রাখতে হবে এইটুকু। এবং বাচ্চাদেরও মাস্কের ওই বিধিটাকে বজায় রাখতে হবে যে ডাবল মাস্ক পরাও, যদি বাচ্চাকে কোনো সময় নিয়ে বেরোচ্ছে তো দেন তাকে ডাবল মাস্ক পরাও। হ্যাঁ, কিন্তু এখানে একটা গাইডলাইন আছে যে 6 বছরের বাচ্চাকে তো মানে 6 বছরের উপর বাচ্চারা মাস্ক পরবে, তাহলে 6 বছরের বাচ্চাকে যতক্ষণ বার করা যায় বেটার। হ্যাঁ, এখন কি একদম সদ্য জন্মেছে বাচ্চা তার হয়তো ভ্যাকসিনেশন রয়েছে, তার হয়তো ওগুলো তো আগেও আলোচনা হয়েছিল যে ভ্যাকসিনেশন আর প্লাস এই ওদের যে মান্থলি চেকআপ যেটা সেগুলোর জন্য তখন তো বেরোতে হচ্ছে। তো ঠিক আছে, পড়বে একটা মানে, কিন্তু সেই ক্ষেত্রে মানে ঘরে যখন থাকবে বাচ্চারা মানে লেস দেন 6 ইয়ার সেখানে বলা হয় যে ওদেরকে যদি বা আমাদের আমাদের মধ্যে কেউ পজিটিভ না থাকে বা সিমটোম্যাটিক না থাকে তাহলে দরকার। আচ্ছা, মা সিমটোম্যাটিক বা মা পজিটিভ এবং মা তখন ব্রেস্ট ফিড করাবেন, আপনি আগের দিন বলেছেন যে বাচ্চার জন্মের পরে প্রথম 6 দিনের দুধটা ভীষণভাবে প্রয়োজন। তো মা সিমটোম্যাটিক মা পজিটিভ দেন কি করে মা তাকে সে ব্রেস্ট ফিডটা করাবে? আমি আগের দিন হয়তো ছোট্ট করে আলোচনা করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দেখুন মার যদি মাইল্ড সিমটম হয় মা ডেফিনেটলি ব্রেস্ট ফিডিং করাবে, কিন্তু ব্রেস্ট ফিডিং করানোর আগে মা হাতটাকে ভালো করে স্যানিটাইজ করবে, মাস্ক পরবে, নিপল এরিয়াটাকে স্যানিটাইজ করবে, স্যানিটাইজ মানে জল দিয়ে ধোয়াটা যেটা বলি, জল দিয়ে ওখানে তো স্যানিটাইজেশন লাগালে যেহেতু বাচ্চা মিল্ক খাবে। তারপরে বাচ্চাকে কুলে নিয়ে দুধ খাওয়ালো, তারপরে মা আর বাচ্চার মধ্যে অ্যাটলিস্ট 1 মিটারের ডিস্টেন্স বা 6 ফিটে একটা ডিস্টেন্স থাকবে, যে এই যে বাচ্চা সবসময় মায়ের পাশে শুয়ে থাকবে সেটা নয়। তবে আমাদেরকে বাচ্চার দেখুন ছোট্ট বাচ্চা, তো ছোট্ট বাচ্চা একটু হলেও ইমিউনো কম্প্রোমাইজড হয়, সেখানে সিমটমসগুলো বাচ্চাদের সিমটমসগুলোকে ভালো করে অবজার্ভ করতে হবে। আমার একটা খুব প্রশ্ন করতে ইচ্ছে করছে ডক্টর বিমল, যেহেতু আপনি পেডিয়াট্রিশিয়ান এবং গত 2 বছর ধরে আপনি প্রচুর মানুষকে মানে প্রচুর বাচ্চা কেটেছেন, পেয়েছেন কোভিড পজিটিভ বেবি কত ছোট পেয়েছেন? আমরা পেয়েছি দেখুন 6 মাসের বাচ্চাও পেয়েছি কোভিড পজিটিভ, 2 মাসেও বাচ্চা পেয়েছি, ইনফ্যাক্ট 3 বছর 4 বছর মানে আমরা পেয়েছি। আমাদের হসপিটালে একটা আইসোলেশন ওয়ার্ডই আছে, সেখানে এই ধরনের সিমটম এলে না অল আর ফাইন, ফর্চুনেটলি একটাও ডেথ আমার হসপিটালে রেকর্ডেড হয়নি। নমস্কার, কে রয়েছেন? আমরা চলে যাই এবার পরের আলোচনাতে, যেটা হচ্ছে যে এটা ধরো থার্ড ওয়েভ যদি আসে তাহলে বাচ্চাকে আমি কী করে প্রোটেক্ট রাখবো। এবারে আমি যেটা বলবো লাংস ফাইব্রয়েড যে ঘটনাটা ঘটছে, যদি একটু ডিটেইলে আলোচনা করেন। দেখুন এটা তো ব্যাপারটা হচ্ছে কি যে এখন ফার্স্ট ওয়েভ অ্যান্ড সেকেন্ড ওয়েভে যেটা ডিফারেন্স হচ্ছে, যে সেকেন্ড ওয়েভে যেটা দেখা গেছে যে প্রথম তিন দিন, পাঁচ দিন, ছ দিন মাথায় পেশেন্ট ডিটোরিয়েট করতে শুরু করেছে। ইনফ্যাক্ট পেশেন্ট আরটিপিসিআর নেগেটিভ হলো, এবার পেশেন্ট
নর্মাল এসপিও টু মেনটেন করলো, থ্রি ডেজ এসিমটোম্যাটিক থাকলো, তারপরে বাড়ি গিয়ে দেখছি রেসপিরেটরি ডিস্ট্রেসটা শুরু হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কি হচ্ছে যে আস্তে আস্তে মানে ওর তখন সেই ক্ষেত্রে ওনাকে ডক্টরকে কনসাল্ট করতে হবে, ডক্টর একটা স্ক্যান করাবে যেহেতু স্যাচুরেশনটা ওনার ফল করছে। সেই সময় রেসিডুয়াল তখন দেখা যাচ্ছে যে একটা লাঙ্গে ফাইব্রোসিস, মানে লাঙ্গে তিন ধরনের স্টেজ থাকে। প্রথমে একটা গ্রাউন্ড গ্লাস অপ্যাসিটি ডেভেলপ করে, তারপরে গ্রাউন্ড গ্লাস অপ্যাসিটির মধ্যে সেপটাগুলো থিক এন্ড হয়, তাকে ক্রেজি পেভিং, আমরা অনেক সময় পাই যে একটা ক্রেজি পেভিং প্যাটার্ন, মানে সিটি অনেকজন হয়তো এখানে করিয়ে আছেন, ক্রেজি পেভিং প্যাটার্ন পাই। তারপরে কনসোলিডেশন হয়, মানে লাংগুলো সলিড হয়ে যায়, আর শেষ স্টেজটা হচ্ছে ফাইব্রোসিস। এবার দেখুন, এর আগেও লাং ফাইব্রোসিস হতো, কিন্তু সেই লাং ফাইব্রোসিস ইউজুয়ালি ইররিভার্সিবল থাকতো, কিন্তু করোনাতে ফর্চুনেটলি একটা জিনিস দেখেছি যে এক মাস দু মাস পর এই লাং ফাইব্রোসিসটা রিভার্সিবল, কিন্তু সেখানে অ্যান্টি ফাইব্রোটিক ড্রাগের রোলটা অনেক কম। সেখানে যেটা করতে হবে, একটা ডিপ ব্রিদিং এক্সারসাইজ অনেকজন বলেছেন, আমি একটা মেথড বলি যে বসে উনি মানে এটা কতবার করবেন তার লিমিট নয়, উনি চেষ্টা যখন সুযোগ পাবেন, যখন ওনার কনসাসনেস হবে যে হ্যাঁ আমাকে করতে হবে, হ্যাঁ তখন উনি নিঃশ্বাস হোল্ড করার চেষ্টা করবেন, ডিপ ব্রিদিং নিয়ে নিঃশ্বাসটা হোল্ড করার চেষ্টা করবেন। যদি উনি 30 সেকেন্ড অবধি করতে পাচ্ছেন, ওয়েল অ্যান্ড গুড, 40 সেকেন্ড এক্সেলেন্ট, কিন্তু এক মিনিট থেকে বেশি উনি চেষ্টা করবেন না। আর যদি 30 সেকেন্ড ওনার হচ্ছে না, তাহলে উনি এই প্র্যাকটিসটা করে 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 30 সেকেন্ড আনার চেষ্টা করবেন। মিন ওয়াইল যদি ওনার স্যাচুরেশনটা ফল করছে, তাহলে কিন্তু উনি অবশ্যই ডক্টরকে কনসাল্ট করবেন। তার মানে আমি এই যে আমার এক্সারসাইজটাই ওই জিনিসটাকে রিভার্স করতে পারে বা অনগোয়িং প্রোগ্রেশনটাকে স্টপ করতে। আমাদের সঙ্গে মনে হয় একজন বন্ধু আছেন, তার সাথে কথা বলে নিয়ে আমার অনেকগুলো প্রশ্ন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি রাখি বাগ বলছিলাম। কোথা থেকে রাখি? আমি পারাসাত থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি প্রশ্ন ডক্টর বিমলকে করুন, বলুন আপনার প্রশ্ন বলুন। বলুন, বলছে আমার বাবার ভ্যাকসিন নিতে পারবো কিনা, বাবার পা অপারেশন হয়েছে আপনার 1-1.5 বছর হতে যায়। কি অপারেশন? মালাইকেজিটা চেঞ্জ হয়েছে। কি মানে নি রিপ্লেসমেন্ট হয়েছে? হ্যাঁ ডেফিনেটলি নিতে পারবেন, ডেফিনেটলি কোনো নেই। হ্যাঁ ভ্যাকসিন নিতে পারবেন আপনার বাবা। আমরা না আমরা প্রত্যেকটা এপিসোডেই না কে নিতে পারবেন আর কে নিতে পারবেন না, এই নিতে পারবেন পারবেন না যারা তাদের সংখ্যাটা ভীষণ কম, খুব নগণ্য, তাই নিতে সবাই পারবে। হাতে গুনে গুনে কন্ডিশন আছে। আমরা অনুষ্ঠানের শেষে একবার এটা আলোচনা করে দেবো, আমার মনে হয় আর কারোর কোনো কনফিউশন থাকবে না। আমরা যেটা ছিলাম যে লাঙের কথা আপনি বলছেন, আমি যেটা বলছিলাম যে তার মানে রিস্ক জোন মানে রিস্ক পোর্শনে কতদিন, মানে একটা করোনা হয়ে গেল, কোভিড হলো, আমি আমি সিমটম বুঝলাম, আমি র্যাপিড করলাম, র্যাপিডে হয়তো নেগেটিভ হলাম, একটা আরটিপিসিআর করলাম, মেবি সেখানে পজিটিভ হলো, তারপরে আমি একটা কোভিডের ওই হোম আইসোলেশনে থাকলাম বা ডাক্তার কনসাল্ট করলাম, কিংবা হয়তো হসপিটালাইজড হলাম, আমি বাড়ি চলে এলাম, তারপরে ধরুন আমি 15 দিনে বাড়ি এলাম, 10 দিনে বাড়ি এলাম, তারপরে কতদিন আমার একটা রিস্ক ফ্যাক্টর থেকে থাকবে? মোরালেস 1 মান্থ ইন অ্যাডাল্ট কেসে। যদি হ্যাঁ মানে যে হসপিটালাইজ মডারেট টু সিভিয়ার কেস সেখানে বলাই হয় 28 দিন। মানে মোরালেস 1 মান্থ আপনাকে অবজারভেশনে বা ডক্টরের সঙ্গে কনসাল্টে আপনাকে থাকতেই হবে। দেখুন এখানে একটা মানে পোস্ট কোভিড সিমটম তার ওই 28 দিনের মধ্যেই হবে। হ্যাঁ হ্যাঁ, একটা এখানে আমি একটা জিনিস আলোচনা করতে চাই, মানে ধরুন আমরা অনেক সময় দেখি আজকাল সিটি সিভিয়ারিটি ইন্ডেক্স আমরা দেখছি, হ্যাঁ, কিন্তু কেউ বুঝতে পারে না যে জিনিসটা কী। তো ওখানে ধরুন 25 মধ্যে একটা স্কোরিং করা হয়, ধরুন কারো 10 স্কোরিং হলো, তো একটা আপনি ধরে নিতে পারেন যে তার 40% লাং ইনভলভ আছে, মানে 25 টোটাল স্কোর, 10 মানে যত স্কোরিং থাকবে তার 4 গুণ করে দিন, তত পার্সেন্টেজ অফ লাং ইনভলভমেন্ট থাকবে। এবার ধরুন 25 মধ্যে 22 আছে বা 20 আছে, তার লাং ইনভলভমেন্ট মানে মানে 80% লাং অ্যাপ্রক্সিমেটলি অ্যাফেক্টেড আছে। এই ধরনের পেশেন্টগুলো মানে যার স্কোরটা যত বেশি তার ফাইব্রোসিস হওয়ার সম্ভাবনাটা তত বেশি, সে যদি রিকভার করে হ্যাঁ আলটিমেট 4th স্টেজে ফাইব্রোসিস হয়ে ওরা দাঁড়াবে। হ্যাঁ আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ জাহিদুল ইসলাম বলছি। হ্যাঁ আরেকবার বলুন। জাহিদুল ইসলাম বলছি আমি। হ্যাঁ বলুন। বলছি যে
জন্মের পর থেকে ছ মাস পর্যন্ত শিশুর যদি আমি কোভিড থেকে সুরক্ষা নিতে চাই, তাহলে তার জন্য কি কি ব্যবস্থা নিতে পারবো? আমি একটা প্রশ্ন করি, জন্মের পর থেকে ছ মাস কেন, সারা জীবনের জন্য নয় কেন? হ্যালো, হ্যাঁ, কিন্তু ছ মাস তো হয়ে গেছে, তারপরেও তো নিতে হবে। এই যে কোভিড, মানে আপনি বলছেন অত ছোট বাচ্চা, মাস্ক ব্যবহারটা কি মানে ঠিক হবে কিনা, মানে বাতাস বায়ু চলাচল অক্সিজেনের যে, মানে আপনি বলছেন অত ছোট বাচ্চাকে কি করে টেক কেয়ার করবেন আপনারা? ডেফিনেটলি বাচ্চাকে দেখুন কিছু করতে হবে না, আপনারা যদি কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, মানে বাইরে থেকে এলে সব সময় স্যানিটাইজ করা, হাত স্যানিটাইজ করা মিনিমাম 18 বার দিনে, হ্যাঁ, সারা সময় একটা ভালো রকম মাস্ক পরা, বাইরে থেকে 3-ply মাস্ক বা N95 মাস্ক যখনই বাইরে যাবেন, যতটা কম বাইরে যাওয়া যায় প্রয়োজন, হ্যাঁ প্রয়োজনে বাইরে বাইরে যাবেন না। তো এইসব যে বিহেভিয়ারটা করবেন, কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার যাকে বলে, তাহলেই আপনার বাচ্চা প্রোটেক্টেড থাকবে। আপনার ওই ছ মাসে বাচ্চাকে মাস্ক পরিয়ে দিতে হবে না, আপনারা প্রোটেক্টেড থাকুন, আপনার বাচ্চা প্রোটেক্টেড থাকবে। আর যখন আপনি বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে যাবেন, চেষ্টা করবেন একটা গাড়িতে যাওয়ার যেখানে মাস্ক না পরালেও হবে, আপনারা পরে থাকুন, ড্রাইভার পরে থাকুক, আমার আশেপাশে সবাই যখন মাস্ক পরে আছে আমার না পরলেও চলবে, তার কারণ আমি তো ড্রপলেটটা আমার তাদের মুখ থেকে তো আসছে না, এটা হচ্ছে বাস্তব কথা। মা বাবা যদি মাস্ক পরেন, ড্রাইভার যদি মাস্ক পরেন, তাহলে সেই বাচ্চাকে গাড়িতে নিয়ে যান, কাজ তুলে অসুবিধা তো কিছু নেই। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? আমি কলকাতা থেকে বলছি। নাম বলুন, বলুন সমস্যা। আমার নাম মিঠুন, আমি কলকাতা থেকে বলছি। আচ্ছা, বলুন। ডাক্তারবাবুকে একটা প্রশ্ন করতে চাই। বলুন। ডাক্তারবাবুকে বলতে চাই যে ধরুন আমার বাড়িতে করোনা পেশেন্ট একটা আছে, আমার মিঠুনের করোনা হয়েছে, এখন 2 তারিখে জ্বর এসেছিল, 3 তারিখে ডাক্তার দেখিয়েছি, তা আজকে নিয়ে 8 দিন হলো পজিটিভ বেরিয়ে, ঠিক আছে, তো এখন নিঃশ্বাসের খালি একটু খিদে চলে গেছে আর মানে একটু দুর্বল, এখন আমি বলছি যে আমার প্রশ্নটা হচ্ছে যে মেজর সমস্ত থেকে বেরিয়ে গেছে না আরো থাকতে হবে? না না, এখানে এখানে আমি বলতে চাই যে দেখুন আপনার মনিটরিং সব থেকে বেশি দরকার, খিদে চলে গেছে এগুলো হচ্ছে নর্মাল, এগুলো মাইল্ড সিমটম মধ্যে পড়ে, কিন্তু আপনি দেখবেন আবার 8 দিন মাথায় একটা ব্লাড টেস্ট, আপনার ব্যাটারি অফ ব্লাড টেস্ট সেটা করানো দরকার, যে এই জায়গাটাই হচ্ছে সাইটোকাইন স্টর্মের জায়গাটা, সেটা আপনি প্রোফাইলেকটিক্যালি আপনার ডক্টর মানে উনি যা বলবেন সেই হিসাবে আপনি করিয়ে নিন, 3-4টে ব্লাড হয় সেটা করিয়ে নিন। আদারওয়াইজ আপনাকে যেটা করতে হবে, রেগুলার 4 ঘন্টা অন্তর অন্তর ওনার স্যাচুরেশন মনিটর করতে হবে, সেটা দেখতে হবে যে যেন 94 থেকে নিচে না নেমে যায়, হ্যাঁ, ওনার সাংঘাতিক উইকনেস হচ্ছে কি না, ওনার আবার করে জ্বর, রিপিট ফিভার আসছে কি না, নতুন কোনো সিমটম লাইক লুজ মোশন, আল্টার্ড সেন্সোরিয়াম এইগুলো ডেভেলপ হচ্ছে কি না, এইগুলো যদি ডেভেলপ করে আপনি সঙ্গে সঙ্গে আপনার যে ট্রিটিং ফিজিশিয়ান তার সঙ্গে যোগাযোগ করবেন। আদারওয়াইজ এখন অবধি আপনার মেসেজে যা মনে হচ্ছে যে সেরকম কোনো ডেঞ্জার নেই, যেহেতু হয়তো স্যাচুরেশন মেনটেন করছে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বলুন। ম্যাডাম আমার বেবির বয়স 3 বছর। আরেকবার বলবেন, আরেকবার রিপিট করুন। আমার বেবির বয়স 3 বছর। 3 বছর, বলুন। মাদার ভ্যাকসিন নিয়েছে, দেখুন 3 বছর বয়স অবধি মায়ের দুধ খায়, হ্যাঁ সেটা এবার একটু বন্ধ করুন, হ্যাঁ মায়ের দুধটা অনেক বেশি হয়ে গেছে, এবার ওকে নর্মাল ফিডিংয়ে আনার চেষ্টা করুন। হ্যাঁ, যদিও মা ভ্যাকসিন নিয়েছে তার জন্য দুধ খাওয়াবেন না, সেটা কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই, অনেকবারই বলা হয়েছে, অনেকবারই আলোচনা হয়েছে, হ্যাঁ মায়ের দুধ খেতে পারে, কিন্তু এবার কিন্তু আপনি মায়ের দুধটা বন্ধ করে দিন আস্তে আস্তে, আপনি নর্মাল বাড়ির খাবার খিচুড়ি এগুলো, তার মধ্যে মাছ মাংস এগুলো মিলিয়ে ওই খাবারগুলো খাওয়ান। মানে ল্যাকটেটিং মাদাররা ব্রেস্ট ফিডিং করাতে পারবেন, এটা হচ্ছে একদম 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 পরিষ্কার, মানে এই ভ্যাকসিনেশন প্রসিডিউরের মধ্যে যারা, যে সমস্ত মা
শিশুকে বুকের দুধ খাওয়ান, তারা ভ্যাকসিন নিয়েও বুকের দুধ খাওয়াতে পারবেন। যেখানে ডাক্তারবাবু বলছেন যে করোনা আক্রান্ত মা খাওয়াতে পারবেন প্রোটোকল মেনটেন করে, সেগুলো তো ভ্যাকসিন নিয়ে তো খাওয়াতে। এবার হচ্ছে সিটি স্ক্যানের একটা ভূমিকা কি রয়েছে এই করোনায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে, সিটি স্ক্যান কতটা জরুরি এবং কোন কোন সময় কীভাবে? দেখুন, এই ফার্স্ট ওয়েভ যখন এসেছিলো তখন আমরা দেখেছি যে সিটি স্ক্যানে অতটা প্রয়োজন হচ্ছিল না। এই যখন সেকেন্ড ওয়েভ এলো তখন আমরা দেখছি যে অনেক সময় আরটিপিসিআর নেগেটিভ আসছে, আমরা টেস্ট করাচ্ছি আরটিপিসিআর, কিন্তু আরটিপিসিআর এর সেন্সিটিভিটি বা র্যাটে সিমটমস সমস্ত আছে কিন্তু আমরা দেখছি যে আরটিপিসিআর নেগেটিভ আছে। সেই ক্ষেত্রে যদি সিমটমস কমপ্লিটলি থাকে, আমাকে ইস্টাবলিশ করতে হবে যে না দিস ইজ এ কেস অফ কোভিড-19, সেক্ষেত্রে আমাকে একটা এইচআরসিটি থোরাক্স করে নিতে হবে। তবে কিছুটা ভুল ধারণা এখানে আছে যে একটা এইচআরসিটি থোরাক্স মানে 300 এক্স-রে বা 400 এক্স-রে, এমসে ডক্টর গুলেরিয়াও বলেছিলেন। সেটা আমি এখানে কারেক্ট করে দিতে চাই যে এখন যে নতুন ধরনের এইচআরসিটি আছে সেখানে একটা এইচআরসিটি ইকুইভ্যালেন্ট টু 10 থেকে 18 এক্স-রে, ওটা অতটা বেশি রেডিয়েশন হ্যাজার্ডস নেই। তবে আমি এটা তখনই করব যখন আমি দেখছি যে প্রোগ্রেসিভ, যে পজিটিভ কেসে যেখানে দেখছি যে প্রোগ্রেসিভ ওর রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, মানে 5 দিন মাথায়, তখন একটা প্রাইমারি আমাদের অ্যাসেসমেন্ট করে নিতে হবে যে ওর লাঙ্গে কোন কোন জায়গায় ইনভলভমেন্ট আছে, আর যেই ইনভলভমেন্টটা আছে সেটা কোভিডের জন্য কতটা, তার জন্য একটা আমরা কোরাড স্কোরিং করি, আর কত পার্সেন্ট লাং ইনভলভমেন্ট তার জন্য আমরা দেখি সিটি সিভিয়ারিটি ইন্ডেক্স। এই দুটো জিনিস দেখি, যেটা আমি আগেও বললাম যে ধরুন 10 সিটি সিভিয়ারিটি ইন্ডেক্স দিল, আপনি পরিষ্কার আপনাদেরকে বোঝানোর জন্য বলে দিই যে আপনার সিটি স্ক্যানে রিপোর্টে যদি লেখা আছে যে সিটিএসআই 10, তার মানে 10 চক্কা 40, মানে 40% লং আপনার আফেক্টেড আছে, ডিস্ট্রয়েড হয়নি, কিন্তু সেই জায়গাটা করোনার জন্য আফেক্টেড আছে, এখনও আপনার 60% ফাংশনাল। এবার যদি সিমটম ডিটোরিয়েট না করে ফার্দার তাহলে আমরা রিপিট করাবো না, কিন্তু দেখছি যে সিমটমটা ডিটোরিয়েট করে যাচ্ছে। এখন এই যে সেকেন্ড ওয়েভে যেটা আমরা দেখছি যে প্রথম দু তিন দিন মাথায় রেসপিরেটরি ফেজে চলে যাচ্ছে পেশেন্টগুলো, মানে সেই যেটাকে সাইটোকাইন স্টর্ম আমরা বলি, সাইটোকাইন স্টর্ম বলি, তো সেটা সোজা লাঙ্গে ইফেক্ট করলো, সেই ক্ষেত্রে আমাকে সিটি একটা গাইড দেবে যে আমরা এবার স্টেরয়েডটা শুরু করব কিনা, সেটা একটা গাইড দেবে। মানে স্টেরয়েডটা বেশি নেওয়াও যেমন ক্ষতিকর, আবার স্টেরয়েডটা প্রয়োজন নিতেও হবে। হ্যাঁ, আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যাঁ, বলছি যে আমার মায়ের বয়স ধরো 48-49 বয়স আছে। হ্যাঁ, তো ভ্যাকসিন নিয়েছে আপনার 18-19 দিন হয়ে গেল, তো দাঁত আমার মায়ের দাঁতে পোকা লেগেছে, তো দাঁতটা কি করতে পারবে? কি কি বলছেন? আমরা না বুঝতে পারছি না, প্রথম কথা হচ্ছে কোথা থেকে ফোন করেছেন, এলাকাটা কোথায়? জায়গাটা হচ্ছে বীরভূম। আপনি বীরভূম থেকে ফোন করেছেন, আপনার মায়ের 48-49 বছর বয়স, আপনার মা ভ্যাকসিন নিয়েছে 18-19 দিন হলো, এক, তারপরের কথাটা বলুন। তারপরের কথাটা হচ্ছে দাঁতে পোকা লেগে আছে। দাঁতে পোকা লেগেছে, সেটার কোনো ট্রিটমেন্ট সে করতে পারবে কিনা, তাই তো? দাঁত কি তুলতে পারবে কিনা? ঠিক আছে, নিশ্চয়ই তুলতে পারবেন। ভ্যাকসিন ওই দাঁতে পোকা মানে দাঁত তোলা কোনো রকম, ইনফ্যাক্ট কোনো সার্জারির কন্ট্রাইন্ডিকেশন নেই। ভ্যাকসিনটা নিতে হবে, সবাই নিতে পারবেন, একমাত্র ডাক্তারবাবুরা বলেন যাদের ক্যান্সার পেশেন্ট, যাদের কেমো চলছে তারা পারবেন না, আর যারা খুব সিভিয়ার অ্যালার্জি, মানে সিভিয়ার মানে কি আপনি বেগুন খেলেন গায়ে গোটা উঠলো, কিংবা ডাস্ট অ্যালার্জি, এরকম অ্যালার্জি, যারা সিভিয়ার অ্যালার্জি, মানে ধরুন সালফার জাতীয় ওষুধ খেলে অনেকেরই শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, এই ধরনের যাদের সমস্যা আছে তারা একটু কনসাল্ট করে নেবেন। অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন, মানে যে যখন মানে এরকম অ্যালার্জি হলো যে মিনিটের মধ্যে ঘন্টার মধ্যে পেশেন্টটা খারাপ হয়ে গেল, তাকে অজ্ঞান হয়ে গেল, তাকে আমাকে ইমার্জেন্সিতে নিয়ে যেতে হলো, সেখানে ইঞ্জেকশন দিয়ে, সেখানে ফ্লুইড দিয়ে, অ্যাড্রেনালিন দিয়ে তাকে ঠিক করা হলো, এই ধরনের যদি হিস্ট্রি থাকে ইন দ্যাট কেস আমরা নেব না। আর ওই যে কিমোথেরাপি বললেন সেটাও আমি ডক্টর সঙ্গে আগে অ্যাডভাইস নেব, উনি যদি অ্যাডভাইস দেন তাহলে আমি নেব। আর যেরকম রিনাল ট্রান্সপ্লান্টগুলো আছে পেশেন্ট, অনেক রকম ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ চলে ওনার, কেন কি ডায়ালিসিস চলছে বা রিনাল ট্রান্সপ্লান্ট যার হয়ে আছে সেই ক্ষেত্রে যে বাইরে থেকে আমরা কিডনি দিয়েছি তাকে আমার যে
যুদ্ধবাহিনী আছে তারা রিজেক্ট না করে দেয়, তাদেরকে বসানোর জন্য অনেক ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দেওয়া হয়। আমার শরীরে যে ধরুন মানে যে লিম্ফোসাইটস ম্যাক্রোফ্যাজ এগুলো আছে, আমাদের প্রোটেকটিভ ইমিউনিটি তাকে রিজেক্ট না করে দেয়, তার জন্য ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দেওয়া থাকে। সেই ক্ষেত্রেও উনি যে ভ্যাকসিন নেবেন কি নেবেন না ওই ট্রিটিং ফিজিশিয়ান ডিসাইড করবে। তো উনি ওই মুহূর্তে কী ড্রাগটা দিচ্ছেন, আদৌ দিচ্ছেন কি দিচ্ছেন না, এই সেন্টারে গিয়ে হঠাৎ করে উনি যদি বলেন যে একটা ওখানে মেডিকেল অফিসার বসে আছে যে আমার রিনাল ট্রান্সপ্লান্ট হয়েছে, আমি এই ড্রাগটা নিচ্ছি, এবার আমি ভ্যাকসিন নিতে পারবো কি না, হয়তো একটা গ্রামে একটা পিএসসি তো উনি নাও বলতে পারেন, উনি কী ড্রাগ নিচ্ছেন না নিচ্ছেন সেটা উনি নাও বলতে পারেন। বেস্ট হচ্ছে যে যার আন্ডারে আছেন উনি, যে ওনার ট্রান্সপ্লান্টটা করেছেন, যার ফলো আপ মেডিকেশনে আছেন, উনি বলে দিক যে হ্যাঁ আপনি ভ্যাকসিন নিতে পারবেন, তাহলে উনি নিতে পারবেন। ভ্যাকসিনেশনটা তো আর কিছু নয়, আমার শরীরকে চিনিয়ে দেওয়া, এটা তোমার শত্রু তাকে একটা ঢুকিয়ে দেওয়া, মানে করোনার একটা প্রতিকৃতিকে ঢুকিয়ে দেওয়া যে এটা তোমার শত্রু বা শরীর তাকে চিনে নিচ্ছে, তাই তো, কোষগুলো চিনে নিচ্ছে এবং আমাদের ইমিউনিটি তাকে রোধ করার জন্য প্রসেসটা শুরু করছে, যাতে করে সত্যিকারের করোনা যদি আমার শরীরে আসে তাহলে আমার ইমিউনিটি তাকে রিজেক্ট করতে পারবে, তাকে মেরে ফেলতে পারবে, হোয়াট এভার ইট ইজ। আমার যেটা আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে যে বাচ্চাদের ব্যাপারে আমাদের বড়দের টিকাকরণ খুব শর্ট টার্মের মধ্যে হয়েছে, তাই এর এফিকেসি নিয়ে অনেকে অনেক প্রশ্ন করছেন, কিন্তু আমরা আশাবাদী যে এই টিকাকরণে আমরা অন্তত ভালো থাকতে পারবো যদি কোভিড বিহেভিয়ার মেনটেন করি। আমি ডক্টর বিমল একদম স্ট্রেট একটা প্রশ্ন করছি, বাচ্চাদের ভ্যাকসিনেশনের কি কোনো প্রসিডিয়ার শুরু হয়েছে, তাদের কোনো রিসার্চ ওয়ার্ক শুরু হয়েছে, কারণ আলটিমেটলি ওরাই কিন্তু আমাদের জাতির ভবিষ্যৎ। হ্যাঁ দেখুন, এটা নিয়ে এখনও ওয়ার্ল্ডে, দেখুন আমাদের ইন্ডিয়াতে এখনও ট্রায়াল শুরু হয়নি, ওয়ার্ল্ডে কোথাও হয়েছে, হ্যাঁ ওয়ার্ল্ডে যেরকম ইউনাইটেড স্টেটসে এই সব জায়গাতে বা আমেরিকাতে একটা ট্রায়াল শুরু হয়েছে। ইনফ্যাক্ট ইন্ডিয়াতেও পাঁচ রকম ভ্যাকসিন আসছে, যে ইন পাইপ আছে, ইন ফিউচার বাচ্চাদের নিয়েও ট্রায়ালটা শুরু হবে। কিন্তু ইন্ডিয়াতে প্রবলেমটা হচ্ছে যে মোর প্রোন পপুলেশনটা তাদেরকেই আমরা ভ্যাকসিনেট করতে পাচ্ছি না, মেন প্রবলেমটা হচ্ছে তাদেরকেই এখন অবধি আমরা যে এই যে আমরা ভ্যাকসিন নিলাম সেখানে আমাদের হলো 28 ডেজে আমরা নিলাম, এই যে 500 জন মারা গেল গত এটাতে আমি বলেছিলাম যে 500, সেখানে একটা কারণ এটাও যে এই যে আমরা কোভিশিল্ড নিলাম 28 ডোজে 28 দিনের ইন্টারভালে, সেখানে দেখা যাচ্ছে 54% প্রোটেক্টিভ ইমিউনিটি, আর যারা এখন কোভিশিল্ড 12-16 উইকে নিচ্ছে সেখানে 80% প্রোটেক্টিভ ইমিউনিটি। তো যত হেলথ কেয়ার ওয়ার্কার তারা কিন্তু সবাই 28 দিনেই নিল, তাই জন্য আর তারপরে ওরা ফুল ফ্লেজড করোনা ওয়ার্ডে কাজ করছে। তো আমাদের কিন্তু আমরা ধরে নিন যে আমরা মানে সেই সময় যেহেতু কিছু করার নেই, গভর্নমেন্টে তো কিছু করার নেই, অনগোয়িং রিসার্চ চলছে, নতুন ডিজিজ, তাও আমরা খুব তাড়াতাড়ি সেকেন্ড ওয়েভকে সামাল দিতে পেরেছি, থ্যাংকস টু গভর্নমেন্ট, থ্যাংকস টু ইউ পিপল সবাই। এখন আপনি বাইরে বেরিয়ে দেখবেন যে সবাই কিন্তু মাস্ক ছাড়া সবাই কিন্তু মাস্ক পরে, ফার্স্ট ওয়েভেও কিন্তু অনেকজনকে মাস্ক এখানে ঝুলতে দেখেছি, এখন কিন্তু দেখি না। তো কোন প্রশ্নে ছিলেন মানে? ওই তো বাচ্চাদের ব্যাপারে, যে বাচ্চাদের ব্যাপারে কতটা মানে কাজ চলছে। হ্যাঁ তো দেখুন, প্রথমে তো আমাদের দেখুন এখন এই মুহূর্তে আমরা আগে যে মোর প্রোন পজিশন আছে, যে আউট গোয়িং পিপুল আছে, যে কাজে যায়, বাচ্চাদের তো ধরুন অনলাইন ক্লাস হচ্ছে, বাড়িতে আছে, ঠিক আছে, একটা সাইকোলজিক্যাল প্রবলেমটা হচ্ছে, তার জন্যও কথা বলবো যে তাকে কিভাবে প্রিভেন্ট করা যায়, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা আপনি এসেছেন। আমি কিন্তু একটা টেলিফোন নেবো, উনি বাচ্চাদের সাইকোলজি নিয়ে একটু কথা বলি, যেহেতু আপনি পেডিয়াট্রিশিয়ান, আপনাকে অনেক মানে ছোট থেকে একদম বেশ খানিকটা বড় বাচ্চাদেরকে সামলাতে হয়। নমস্কার, কে রয়েছেন? কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন। আমরা প্রত্যেকেই জানি যে এভরি ডিজিজ আর সাইকোসোম্যাটিক, অর্থাৎ মনের থেকেই রোগের উৎপত্তি, সুতরাং বাচ্চাদের ক্ষেত্রেও কি আমরা এটাই ধরে নেবো? না, বাচ্চাদের ক্ষেত্রে না, বাচ্চাদের ক্ষেত্রে তো ওই মেন্টাল, হ্যাঁ বাচ্চাদের যেটা প্রবলেম হচ্ছে যে দেখুন কন্টিনিউয়াস ওরা হোম কনফাইনমেন্টে থাকছে, এবার মা বাবা যার ওয়ার্কিং, বাধ্যতামূলক বাচ্চাদেরকে হাতে মোবাইল বা হাতে গ্যাজেট দিতে হচ্ছে, একটা আইতে প্রবলেম হচ্ছে, ল্যাক অফ কনসেন্ট্রেশন হচ্ছে, কেন কি আগেকার বাচ্চা গল্প বই পড়তো, তার একটা ইমাজিনেশন হতো, গল্প বই থেকে ও ইমাজিন করছে, কিন্তু এখানে ওর ইমাজিনেশনে কোনো রোল থাকছে না, ও যা দেখছে সেটাই, তারপরে কি হচ্ছে একটা ইরিটেবল বিহেভিয়ার, ভাবতে হচ্ছে না, আমি সিনেমা দেখছি আমি তো ভাবছি না,
কিন্তু একটা গল্প বইতে আমাকে গল্প বই পড়ে আমাকে ইমাজিন করছি, ছবিটা আমি ইমাজিন করছি। ধরুন একটা ওয়ার্ড আমরা মানে বুঝতে না পারলে আমাদের কিন্তু খুঁজতে হচ্ছে। এখন গুগল ডিকশনারিতে যাও তুমি ওয়ার্ড সব কিছু পেয়ে যাচ্ছে। তো এখন সেই সময় তো মানে এই পরিস্থিতিতে তো আমাদের বিশেষ কিছু করার নেই, তাহলে যেটা করতে হবে আমাদেরকে ফ্যামিলি মেম্বারকে বা যারা হোম কনফাইন হোমে আছেন তাদেরকে বাড়িতে একটা সুন্দর বিহেভিয়ার মানে সুন্দর একটা অ্যাটমসফিয়ার রাখতে হবে। বাচ্চা যদি ল্যাপটপ ভালোবাসে, বাচ্চা যদি এখন মোবাইলই ভালোবাসে, তাহলে ওর ক্লাসে পড়া জিনিসগুলো এখন সব কিছু পাওয়া যায়, সেটাই একটা দিয়ে দিতে হবে যে ঠিক আছে তুমি এটা পড়ে নাও। একটা নির্দিষ্ট টাইমে ফুল ফ্যামিলি মিলে কোনো একটা গেম খেললো, ইনডোর গেম, ধরো একটা ইনডোর গেম খেললো, ধরো লুডো আছে, এখন তো মোবাইলে লুডোও চলে আসছে, বিজনেস কিং আছে। এবার বাড়িতে যদি ছাদে সবার আছে, ছাদে গিয়ে একটু ঘুরলো, মানে একটা কোয়ালিটি টাইম এক্সপেন্ড করতে হবে বাচ্চাদের সঙ্গে। আর দ্বিতীয়, ঠিক টাইমে ঘুম পাড়ানো, ঠিক টাইমে ওঠা, আর সকালে উঠে একটু এক্সারসাইজ বাচ্চাদের সঙ্গে নিজেও করতে হবে। এখন কি হচ্ছে, যেহেতু সবাই বাড়িতে আছে, কখন কে ঘুমোচ্ছে, মা বাবাও ঘুমোচ্ছে না, বাচ্চাও ঘুমোচ্ছে না, একটা স্লিপ সাইকেলে বিশাল অল্টারেশন হয়ে যাচ্ছে। সেটাও কিন্তু একটা মেন্টাল মানে হেলথে একটা প্রবলেম ক্রিয়েট করছে। বাচ্চাদের মধ্যে টেম্পার ট্যান্ট্রাম হচ্ছে, রাগ করছে, ইভেন কি যে বড় বাচ্চা সেটা বুঝতে পারছে আমি কি করব, আমি অতদিন ধরে বেরোতে পারছি না, আমি খেলতে পারছি না, বুঝতে যারা শিখেছে এগুলো কমপ্লেন করছে। তো এবার বাচ্চাদেরকে ওর মতন হয়ে বোঝাতে হবে, ওর মতন হয়ে বোঝাতে হবে, ওর সঙ্গে ইনভলভ হতে হবে। ধরুন আমরা তো অতটা হতে পারি না মানে যেহেতু, কিন্তু আমাদের মধ্যে যেই থাকবে, আমার ওয়াইফ যদি বাড়িতে আছে, মানে দুজনই ডক্টর যেহেতু, তো ওই ইনভলভ হবে যখন যে থাকবে। আর যারা এখন বাই ডিফল্ট আছেন, ওয়ার্ক ফ্রম হোম করছেন, ওনাদেরকে কিন্তু বাচ্চা থেকে একটু তাকাতে হবে। মুশকিল হচ্ছে এখন তো নিউক্লিয়ার ফ্যামিলি, যার ফলে তার সঙ্গী সাথীটাও নেই। নেই, আর নিউক্লিয়ার ফ্যামিলি তার সাথে সাথে একটা বাচ্চা। ওই তো বললাম, মানে একটা বাচ্চা বাবা মা, দুটো বাচ্চারও তাও অন্তত খেলতে পারে। মানে আমরা এখন ফিল করছি ঠাকুমা ঠাকুরদাদা ঠাকুমার কি ভূমিকা বাড়িতে, এটা হচ্ছে ব্যাপার। তো এবারে আমাদের সঙ্গে একজন বন্ধু মনে হয় আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি বর্ধমান জেলার গুসকরা থেকে বলছি। তারপরে আমি ঘরের মধ্যে দিন বাদে আমি পরীক্ষা করেছি, আর্টিফিশিয়াল মোটামুটি ঠিকই আছি, না যদি আপনি ঠিকই আছেন, আপনার এই মুহূর্তে কোনো সমস্যা নেই, মোটামুটি এক মাস পেরিয়ে গেছে, আপনাকে কিছু পরীক্ষা করতে হবে না। তবে আপনি যেটা করবেন যে রাইট বিহেভিয়ার, মানে ভালো টাইমে ঘুমোবেন, হেলদি ডায়েট নেবেন, একটু এক্সারসাইজ করবেন, একটু প্রাণায়াম করবেন, মনগুলোকে ভালো রাখবেন, এটুকু করবেন, পরীক্ষা কিছু করতে হবে না। মনের একটা বড় ভূমিকা রয়েছে, সেটা বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চা বড়দের ক্ষেত্রেও, আমরা যেটাকে সব থেকে বেশি ইগনোর করি, আমরা সেটা করলে চলবে না। আমরা মন খারাপটাকে সব থেকে বেশি ইগনোর করি, শরীর খারাপটাকে প্রায়োরিটি দিই কিন্তু মন খারাপটাকে ইগনোর করি। কিন্তু আপনি, আমি এটা লক্ষ্য করে দেখেছি, আমি যদি মনে করি আমি অসুস্থ, আমার ভীষণ অসুস্থ লাগছে নিজেকে, আমি সত্যি অসুস্থ হয়ে পড়ি। কিন্তু খুব অসুস্থ লাগছিল, হয়তো মাথাটা ঘুরছিল, একটা ভাল লাগছে না গোছের ব্যাপার, কিন্তু ঠিক আছে আমাকে এটা, আমার এই প্রোগ্রাম, আমি যেটা করি আমার এই প্রোগ্রামগুলো আছে আমাকে করতেই হবে। আমি দেখি কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার ব্যাপারটা থেকে আমি বেরিয়ে গেছি, আমি খুব চার্জলি প্রোগ্রামটা করছি। তার মানে কি, আমার ওই ক্লান্তিটা থেকে আমি বেরোনোর জন্য আমার মনটাকে আমি জাস্ট সুইচ অন করে ফেললাম, যে সুইচ অফ ছিল সেটাকে সুইচ অন করা। কিন্তু এই প্রসেসটা তো খুব সহজ নয়, এটার জন্যই মনে হয় আপনি বলেন হেলদি লাইফস্টাইল। হ্যাঁ, হেলদি লাইফস্টাইল, তার সাথে সাথে যেটা বললাম যে একটা মানে এই যে হালকা এক্সারসাইজ, মেডিটেশন, এই সমস্ত একটা পজিটিভ রোল আছে। এই যে হালকা মানে ধরুন ওয়াক করলেন আপনি হাফ অ্যান আওয়ার, তাতে বিটা ইন্ডরফিন সিক্রেট হয়, সেটা মুডটাকে একটু এলিভেট করে। আপনি প্রত্যেকটা ছাদে ঘুরলেন, ছাদে ঘুরে ওই হাওয়া বাতাস পেলেন, একটা আপনার নেচারে একটা আলাদা হিলিং ইফেক্ট আছে। ওই পুরনো বইগুলোতে পড়তাম না যে গিরিডি যেত মানুষ, হ্যাঁ ওখানে হাওয়া বদল করতে, হাওয়া বদল করতে, একদম, হ্যাঁ হ্যাঁ। তো এইসব হাওয়া বদল তো এখন আমরা ওখানে যেতে পারবো না, ছাদে গিয়ে হাওয়া বদল করব। মানে মনের যেটা ইচ্ছে, মন যেটা চাইছে, যদি সিনেমা দেখতে চাই তাহলে সিনেমা দেখো, যদি বই পড়তে চাই বই পড়ো, কিন্তু মনটাকে তুমি প্রায়োরিটি দাও। ডাক্তারবাবু একটা কথা খুব সুন্দর বলেছেন, ইমাজিনেশন, আমরা বড়রাও হারিয়ে ফেলেছি ইমাজিনেশন, একদম একদম, এটা ভীষণ দরকার। ইমাজিনেশন হারিয়ে আমরা বই পড়ার অভ্যেসটাই ছেড়ে দিয়েছি,
আমরা ওই মানে একটা আমাদের মানে ওই থালা মতন সাজিয়ে দেয়, সিনেমাগুলো কি হচ্ছে থালা মতন সাজিয়ে দেয়, ওয়েব সিরিজ এখন ঢুকে গেছে, ওয়েব সিরিজ ঢুকে গেছে তার মধ্যে, আর ইমাজিনেশন হচ্ছে নিজে থেকে রান্না করা, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ঠিক তাই, মানে আপনি দোকানে গিয়ে থালি কিনে খাচ্ছেন আর আপনি বাড়িতে থালিটা তৈরি করছেন, তৈরি করাতে এফোর্ট আছে, আপনার মন ভালো হয়ে যাচ্ছে, চার্জ করা, নিজেকে চার্জ করা, মানে ব্যাটারিতে আমরা মোবাইলের ব্যাটারিকে যেমন চার্জ করে নিজেকেও চার্জ করতে হবে। কিন্তু কি করে করব এই করোনা পজিটিভ সময়ের মধ্যে, এটা একটা খুব বড় ব্যাপার, কারণ নিজেকে চার্জ করতে গেলে আমরা বলি আউট অফ সিটি যাবো। দেখুন এটা তো সদগুরু, একটা এখানে আমি সদগুরু কথা বলছি, উনি সকাল সকাল উঠে উনি বললেন যে নিজেকে কি করে চার্জ করব। তো সকালে আপনি উঠবেন, উঠে আপনি ভাববেন যে না আমার বাড়িতে চারজন সবাই ঠিক আছে, তার জন্য আমি একটা স্মাইল করব। তারপরে দেখবেন যে আমার আত্মীয় স্বজন মধ্যে রিসেন্ট কেউ মারা যায়নি, তার জন্য আমি স্মাইল করব। মানে পজিটিভ থিঙ্কিং নিজের মধ্যে ডেভেলপ করা। যে দেখুন মহাত্মা গান্ধী বলেছিলেন যদি আপনার মনে হয় যে আপনি খুব দুঃখী আছেন, মানে খুব মানে গরিব আছেন বা আপনার আপনার খুব দুঃখ আছে, তাহলে ওই দিকে তাকান যে আপনার থেকেও বেশি কষ্টে আছে। আপনি শারীরিকভাবে তো সুস্থ, অনেকজন আছে যারা হাত নেই। আর যদি আপনার মনে হয় যে আপনি খুব খুশি আছেন, বিশাল টাকা আছে আপনার, তাহলে ওই দিকে তাকান যে যে আপনার থেকে বেটার আছে। তো এই যে এরকম থিঙ্কিং রেখে আমাদেরকে একটা পজিটিভ অ্যাটিটিউডটা আনতে হবে বাড়িতে সবার মধ্যে। দেখুন এই যে প্যান্ডেমিকটা ফুল ওয়ার্ল্ডকে অ্যাফেক্টেড করেছে সেটা মেনে নিতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি আমার ফ্যামিলিতে, দেখুন যার ফ্যামিলিতে হয়ে গেছে, যার ফ্যামিলিতে ইনসিডেন্স হয়ে গেছে তাকে তো বোঝানো মুশকিল, কিন্তু যার হয়নি তারা থ্যাংক টু গড আমাদের এখনও বেঁচে আছি, ভালো আছি, সুস্থ আছি। আমাদের ফিনান্সিয়াল লস হয়েছে কিন্তু আমরা বেঁচে আছি, সুস্থ আছি, আমার বাচ্চা সুস্থ আছে, এটা কি অনেক নয়? নমস্কার, কে রয়েছেন? আমি চিত্রা সেন, গুয়াহাটি থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার ডাক্তারবাবু স্যারের কথা বলছেন? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, আমার 18 সালে ক্যান্সার ধরা পড়েছিল, আমি 19 সালটা ধরেই আমার চিকিৎসা চলেছিল। আচ্ছা, তারপর 20 সালে কিমা বন্ধ দিয়েছে, তারপর থেকে আমি ভালোই আছি। আমি একটু রিপিট করি দিদি, আপনার 18 সালে ক্যান্সার ধরা পড়েছিল, আপনার 19 সাল পুরো ট্রিটমেন্ট হয়েছিল, 20 সালে গিয়ে আপনার কেমো বন্ধ হয়েছে। হ্যাঁ, কেমো হয়েছিল, কেমো বন্ধ হয়েছে 20 সালে। হ্যাঁ হ্যাঁ, এখন আপনি ভালোই আছেন? আপনার কোম ওই যে ক্যান্সার হয়েছিল সেটা একটা কোমরবিডিটি, আপনাকে নিতেই হবে ভ্যাকসিনটা। আপনারা ফোন করতে থাকুন। এবারে আমি একটু চলে আসি প্রেগন্যান্ট মাদার, যারা যারা মানে কনসিভ করেছেন, বাচ্চা হবে, সেক্ষেত্রে তো ধরুন যারা ডাক্তারবাবুরা তারা নিশ্চয়ই ভীষণভাবে টেক কেয়ার করবেন, হয়তো তারা নিজেরা খুব প্রপার বিহেভিয়ার মেনটেন করে তার সিজার করবেন, কিন্তু তারপরে বাচ্চাটার কি হবে, মানে বাচ্চার সঙ্গে মায়ের কিভাবে? দেখুন এখানে পরিষ্কারভাবে কিছু গাইডলাইন দেওয়া আছে, সেই গাইডলাইন মধ্যে পড়ে যে যদি ধরুন যে মার কোনো সিমটম নেই, তাহলে বাচ্চার মা একসঙ্গে থাকবে, একই ঘরে থাকবে, সেই ঘরটা মা পজিটিভ বাট এসিমটোম্যাটিক, তাহলে একই ঘরে থাকবে, মা ওই কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার মানে হ্যান্ড ওয়াশ, মাস্ক, এটা পরে বাচ্চাকে দুধ খাওয়াবে, তারপরে বাচ্চা 1 মিটার ডিস্টেন্সে থাকবে। আচ্ছা, এই যে বাচ্চাকে দুধটা খাওয়াবে মা, তারপরে কি বাচ্চাকে আবার একটু স্যানিটাইজ করে নেওয়ার ব্যাপার থাকবে? না, দরকার নেই, দরকার নেই। এবার ধরুন মা সিক হয়ে গেছে, সিমটোম্যাটিক, এবং মা সিক হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা গাইডলাইন আছে যে বাচ্চাকে আলাদা করে নিকুতে শিফট করা হবে, সেখানে একটা আলাদা জায়গা থাকবে, সেই জায়গাটা যদি আলাদা ঘর হয়, অ্যাটেন্ডিং স্টাফ আলাদা হয়, তাহলে ওয়েল অ্যান্ড গুড, যদি সেটা না হয় তাহলে অ্যাটলিস্ট হেলদি বাচ্চা থেকে 1 মিটার ডিস্টেন্সে হয়, আর বাচ্চা যেন একটা ইনকিউবেটার মধ্যে থাকে, আর বাচ্চা ওই নিকু ঘরে দুটো দরজা থাকবে, একটা দিয়ে অন্য মানে নার্সিং স্টাফ বা অ্যাটেন্ডিং যে আছে ওরা আসবে, আর এই বাচ্চাকে যে দেখবে সে অন্য রাস্তা দিয়ে আসবে। বাচ্চার টেস্টটা নিশ্চয়ই করে নিতে হবে, আর প্রাইমারি ওর ইনভেস্টিগেশনগুলো দেখে নিতে হবে। তারপরে এবার দেখা গেছে যে বাচ্চাদের সিমটমসগুলোকে অবজার্ভ করতে হবে,
বেশিরভাগ বাচ্চা এই সিমটোম্যাটিকই থাকে, কিন্তু যখন যেভাবে সিমটমটা অ্যাপিয়ার করবে, ধরুন রেসপিরেটরি ডিস্ট্রেস হলো বা বাচ্চার কনভালসান হলো বা বাচ্চার জন্ডিস হলো, সেই হিসাবে আমাদেরকে চিকিৎসা করতে হবে। কিন্তু তার আগে আমাদের একটা আরটিপিসিআরটা বাচ্চার করে নিতে হবে। মিনভাইল বাচ্চা খাবে কি? যদি মাদার মাইল্ড মডারেট আছে তাহলে এক্সপ্রেসড ব্রেস্ট মিল্ক, মানে মায়ের দুধটা বার করা হবে আর সেই দুধটা বাচ্চাকে খাওয়ানো হবে। আর যদি মা সে কন্ডিশনেও যদি না থাকে তাহলে বাচ্চাকে আর্টিফিশিয়াল মিল্ক খাওয়ানো হবে। কিন্তু সেই সেই ক্ষেত্রে যে বাচ্চাকে ঠিক থাকতে হবে, মাইল্ড মাইল্ড কেসে বা এসিমটোম্যাটিক কেসে। যদি বাচ্চা এসিমটোম্যাটিক নেই, মডারেট সিমটম আছে, তাহলে যে এনআইসিইউ গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী বাচ্চার চিকিৎসা হবে। চিকিৎসা কিন্তু কিছু আলাদা হবে না, যেরকম সিমটম সেরকম চিকিৎসা। মানে করোনা একটা এমন একটা নাম বা এমন একটা ভাইরাস যেটা যেটা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে এবং চিকিৎসা পরিষেবার সংজ্ঞা বদলে দিয়েছে। মানে এই যে মেডিকেল যে ক্ষেত্রটা রয়েছে, এই যে আমরা আমরা পাচ্ছি তো মেডিকেল পরিষেবা, যেটা চিকিৎসা পরিষেবা, তার সংজ্ঞাটাকে বদলে দিয়েছে। মানে ডাক্তারবাবুদের এখন ধরুন আজকে ডক্টর বিমলের যখন কোনো পেশেন্টের বাচ্চা হচ্ছে, তার জন্ডিস, বাচ্চাদের জন্ডিস একটা আমরা দেখেই থাকি হয়, তার জন্য একটা স্পেশাল ট্রিটমেন্ট থাকে, এখন সেই সবকে বাদ দিয়ে কিন্তু কোভিড ট্রিটমেন্টের দিকে যেতে হচ্ছে। ওয়েরাস যার কোনো সঠিক ট্রিটমেন্টটাই নেই যে এই ওষুধটা দিলে করোনার ভাইরাসটাকে মারতে পারবো। নমস্কার, কে রয়েছেন? কলকাতা থেকে বলছিলাম, মিসেস ভৌমিক। আমি একটু ছেলের ব্যাপারে বলছি। আমার ডাক্তারবাবুকে নমস্কার। আমার ছেলে আর কি পেনিডিও রেডেটুয়েলভ ইঞ্জেকশনটা 21 দিন অন্তর নেয়। ও 2008 সালে রিউমাটিক ফিভার হয়েছিল। এবার আপনার বাচ্চা বয়স কত? আমার 22 বছর বয়স। 22 বছর? না না, নিতে পারবে। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি মিসেস ভৌমিক, আপনাদের এই অনুষ্ঠানটা কেমন লাগে, এই করোনা সতর্কতা নিয়ে সিটিভিএন এর ডক্টরস অন কল, যেখানে আমরা কত মরছে কত বাচ্চা এই নিয়ে পরিসংখ্যানে না গিয়ে আমাদের কোভিড বিহেভিয়ার নিয়ে কথা বলি? হ্যাঁ, এইটাই তো আমাদের দরকার। আমাদের দেশে সচেতনতাও বাড়ার অনেক জিজ্ঞাসা থাকে, যেগুলো আমরা জানতে চাই, ঠিক বুঝে উঠতে পারি না যে কোনটা করলে ঠিক হবে ঠিক হবে না, এখান থেকে আমরা সেগুলো জানতে পারি। মানে আমি আপনাদের হয়ে সঠিক প্রশ্নগুলো করতে পারি তো? থার্ড ওয়েভ কে আমরা আটকাতে পারবো না, মানে আমরা এই ভাইরাসের মিউটেশনটাকে চেঞ্জ করতে পারবো না, ওকে আটকাতে পারবো না, ও মিউটেড হবেই, তাই তো? ও আমাদের শরীরে আমার মায়ের ব্যাপারে একটু জিজ্ঞাসা করতে চাই ডাক্তারবাবুকে। না, এখানে আমি একটা জিনিস বলে দিই যে দেখুন, কোভ্যাক্সিনে এখন রিসিডিউল হয়েছে 56 ডেজ, যদি সেটাও পার করে যায়, কোভ্যাক্সিন ফার্স্ট ডোজ থেকে সেকেন্ড ডোজে 56 ডেজ, যদি সেটাও পার করে যায় তাহলে আপনার কাছে যে ভ্যাকসিনটা অ্যাভেলেবল আছে, ধরুন কোভিশিল্ড অ্যাভেলেবল আছে, সেটাই নিয়ে নিন। কিন্তু তার 84 ডেজ পরে কিন্তু আবার একটা কোভিশিল্ড আপনাকে নিতে হবে। মানে এটা কিন্তু আপনি আজকে খুব অন্য কথা বললেন, মানে ধরুন আমি কোভ্যাক্সিন নিলাম, আমি একটু আপনাকে ধন্যবাদ জানাবো রুমা, আমি কোভ্যাক্সিন নিয়েছি, আমার
28 days বলা হয়েছিল, এখন সেটা রিশিডিউল হয়ে 56 হয়েছে। 56 হয়েছে। আমি 56 days এর পর দেখছি আমার 70 days হয়ে গেছে, কিন্তু আমি কোভ্যাক্সিন পাচ্ছি না, অ্যাজ পার স্কেডিউল আমার কাছে আসছে না। আমার কাছে অ্যাভেলেবেল হচ্ছে কোভিশিল্ড, আমি কোভিশিল্ড নিলাম, তাহলে আবার সেটা ফার্স্ট ডোজ থেকেই কাউন্ট হচ্ছে? হ্যাঁ, ওটা ফার্স্ট ডোজই কাউন্ট হবে। তারপরে আপনাকে আবার 12 থেকে 16 সপ্তাহের মধ্যে আবার একটা নিতে হবে। ওকে, সুতরাং যদি কোভিশিল্ড পাওয়া না, মানে কোভ্যাক্সিনেরই খোঁজ করুন, এবং আমার তো মনে হয় এখন অনেকটা অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন আমাদের যেটা একটু ওয়েট করলে ক্ষতি নয়, কিন্তু আমরা লাস্ট পরিসংখ্যান যেটা পেয়েছি ডক্টর বিমল, প্রতিদিন এখন গড়ে 33 লক্ষ মানুষকে ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে, এবং সেটাকে টার্গেট করা হচ্ছে 45 লক্ষ পার ডে, 45 লাখ পার ডে তারা ভ্যাকসিনেশন পাবে। তো আমার মনে হয় একটু ধৈর্য ধরে লোকাল কাউন্সিলরকে বলুন যে আমার এই প্রবলেম হচ্ছে, আমি পেতে চাই। আর বিশেষ করে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে কিন্তু সত্যি সরকার ভীষণভাবে উদ্যোগ নিয়েছেন, যে 68 ইয়ার্স ওল্ড আপনার মা, আপনি গিয়ে লোকাল কাউন্সিলরকে বলুন যে কোভ্যাক্সিন নিয়েছিল পাচ্ছি না, সরকারি হসপিটালে গিয়ে অ্যাপিল করুন। কারণ এখন কিন্তু মানে ভ্যাকসিনেশন প্রসেসটা অনেক ইজি হচ্ছে আস্তে আস্তে। আর আমি তো আবেদন করেছি সরকারের কাছে আমাদের এই অনুষ্ঠান থেকে, সিটিভিএন প্লাসের তরফ থেকে, যে আমাদের বৃদ্ধ বাবা মায়েদের জন্য দুয়ারে ভ্যাকসিন এই প্রকল্প চালু করুন। এটা শুনেছিলাম আমি, খুবই ভালো, খুবই ভালো, যে দুয়ারে সরকার সব ক্ষেত্রে, তার থেকে একটা নতুন আপনি শুরু করলেন দুয়ারে ভ্যাকসিন, ভেরি গুড। আমার মনে হয়েছে, কারণ বাবা মা আমাদের অনেকের বাবা মা হয়তো মানে এখানে এটা চলতে পারে না, আক্রান্ত হয়ে যাচ্ছে না ওখানে গিয়ে। আমার নিজের মারি ডান সাইড প্যারালাইজড হয়ে রয়েছে, সে তাকে আমার ভ্যাকসিন দেওয়ার কোনো জায়গাই নেই, কারণ আমি তাকে নিয়ে যেতে পারবো না। তো এরকম অনেক মা রয়েছেন, অনেক বাবা রয়েছেন। আমি যেটা বলছিলাম থার্ড ওয়েভে আমি কি করে, তাহলে এই থার্ড ওয়েভকে আমি মিউটেশনটাকে আটকাতে পারবো না, বাট আমি ছড়ানো রোগটাকে মহামারীর আকারে থেকে রোধ করতে পারবো, কি করব? এই যে মানে কি, একটা তো আমাদের করণীয় আছে, যেটা এটা যে ফার্স্ট বারেবারে বলা হয়েছে যে ফার্স্ট ওয়েভ যখন পেরিয়ে গেল নভেম্বর ডিসেম্বর মাস থেকে আমরা খুব ইজি হয়ে গেলাম, খুব রিল্যাক্স হয়ে গেলাম, সেই রিল্যাক্স হওয়া চলবে না। প্রথম কথা, সেই রিল্যাক্স হওয়া চলবে না, অ্যাটলিস্ট আপনার বাচ্চা দিকে তাকিয়ে আপনি রিল্যাক্স হবেন না। আপনি ভ্যাকসিনেটেড হয়ে গেছেন, কিন্তু আপনার বাচ্চা ভ্যাকসিনেট, প্রত্যেকটা বাড়িতে মোটামুটি বাচ্চা আছে, তাহলে সেই রিল্যাক্সেশনটা একদমই অ্যাকসেপ্টেবল নেই। গভর্নমেন্টকে দেখুন খুলতেই হবে, এই লকডাউনটা কমাতেই হবে, না হলে কেন ইকোনমি চলবে কী করে? ইকোনমি তো কোলাপস করে যাবে, হ্যাঁ সেটা চলতেই হবে। তার সাথে সাথে ভ্যাকসিনেশন রেটটাকে আরও স্মুথ করতে হবে। রিসেন্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে দিয়েছে যে 18+ ফ্রি অফ কস্ট, তবে এটা আমি বলবো যে ফ্রি অফ কস্টে অপেক্ষায় যারা অ্যাফোর্ড করতে পারছেন তারা কিন্তু নিয়ে নিন, তারা কিন্তু নিয়ে নিন। হ্যাঁ, তো যত তাড়াতাড়ি আমরা ভ্যাকসিনেটেড হব, তত তাড়াতাড়ি আমাদের মধ্যে হার্ড ইমিউনিটি ডেভেলপ করবে। এবার বাইরে যে পেশেন্ট, বাইরে যে সরি আমার মুখ থেকে পেশেন্টই বেরো, বাইরে যে পাবলিক যাচ্ছে, যারা কাজে যাচ্ছেন, তারা যদি ভ্যাকসিনেটেড থাকেন, তারা যদি প্রপার বিহেভিয়ার ভ্যাকসিনেটেড হলেও আমাকে কোভিড বিহেভিয়ার মেইনটেইন করতে হবে, ডিফিনেটলি ডিফিনেটলি, কেন কি আপনার সিমটমটা হয়তো মাইল্ড হলো বা আপনি অ্যাসিমটোম্যাটিক হলেন, কিন্তু আপনি সেটাকে ক্যারি করে অন্যজনকে বা বাচ্চাদেরকে, তাই জন্য বাচ্চা বারে বারে বলা হচ্ছে না, বয়স্কদেরকে বেশিরভাগ 50% 50 crore অবধি আমরা করে দেবো আশা করি সেপ্টেম্বর মাস। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ছবির মতো যদি একটু বুঝিয়ে দেওয়া, ধরুন আপনি বাইরে বেরিয়েছেন, আপনার ভ্যাকসিন ডাবল ডোজ কমপ্লিট, আপনি মুখে মাস্ক পরলেন না, আপনি হাত স্যানিটাইজ করলেন না, আপনি বাড়ি এসে দরজাটা খুললেন, দরজা খুলে ঢুকে সোফাতে একটু হাত রাখলেন, রেখে চলে গেলেন স্নান করতে, এবার আপনার বাচ্চা টিভি দেখতে এসে সোফাতে ওখানে হাত রেখে সে বসলো, আপনি কিন্তু অজান্তে আপনার বাচ্চাকে কোভিডটা এক্সপোজ করে দিয়েছেন। মানে এটা কেমন ছবির মতো বোঝালাম, হয়তো এটা হবে না কিন্তু তারপরেও বললাম না, তাই জন্য বাচ্চা দিকে তাকিয়ে এবার আমাদেরকে সতর্ক হতে হবে, আর তাই জন্য আমরা সতর্ক থাকব। এবার আমাদের বড়দের অনেক হয়ে গেছে, হয়তো আমরা ভ্যাকসিনেট হয়ে যাবো সব কিছু, বড়রা একটা লিমিট অব দি প্রোটেক্টেড হয়ে গেছে, একটা অনেকজন আছে যে 5 times, যেটা আগেও বলেছিলাম যে যত 2 কোটি 3 কোটি এসছে আমাদের, তার থেকে 5 times মোর অ্যাসিমটোম্যাটিক আছে। তার সাথে আমরা 20-22 কোটিকে আমরা ভ্যাকসিনেট করে ফেলেছি সেপ্টেম্বর মাস অবধি, সেটা 50 কোটি প্লাস এই ধর অ্যাসিমটোম্যাটিক সবাইকে ধরিয়ে মিলিয়ে আমরা 60-70 কোটি মতন বয়স্ক লোক, অতজন আমরা কিন্তু আইদার মানে আমাদের আমাদের কাছে অস্ত্র চলে এসছে, কিন্তু বাচ্চাদের কাছে এখনো আসেনি। তাই আমাদের বাচ্চার তাকিয়ে এই কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার আমাদেরকে মেনেই চলতে হবে, মেনেই চলতে হবে। মাস্ক প্রপারলি পরবো, নাকের নিচে মাস্ক নেমে যাচ্ছে আমি গল্প করছি, এটা কিন্তু কাজের কথা নয়।
হাতটাকে প্রপারলি স্যানিটাইজ করব, হ্যান্ড ওয়াশটাকে অভ্যেস করে ফেলবো, আর নিরাপদ দূরত্ব বজায় রাখবো। বাজারে গেলাম, আড্ডা মারছি, কারুর গায়ের সাথে গা লাগিয়ে গল্প করা নয়, বা মাছের দরটাও কিন্তু গায়ের সাথে গা লাগিয়ে নয়, ডিস্টেন্সটা মেনটেন আপনাকেই করতে হবে। আগামীকাল আবার করোনা সতর্কতা নিয়ে অনুষ্ঠান থাকবে। ধন্যবাদ জানাবো ডক্টর বিমলকে, একটা ভীষণ কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকেও ধন্যবাদ, নমস্কার। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন, অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 MB রোড কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।